আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সো আমরা মেইনলি আজকে হুন্ডা ভেজেলের ফুল সিস্টেম সার্ভিসিং করাইলাম। সো গাইজ দেখুন আমার হাতে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ইলেকট্রিক ইঞ্জেক্টর। গাইজ দেখুন, সো প্রত্যেকটা ইঞ্জেক্টরের এই মাথাগুলো যে এখানে ডার্টি ছিল এবং এগুলো জ্যাম ছিল, দেখুন দেখুন গাইজ। সো এগুলোকে আমি অলরেডি সার্ভিস করাইলাম, দেখুন গাইজ একবার নিট অ্যান্ড ক্লিন। সো ইলেকট্রিক ইঞ্জেক্টরগুলো কি হয় বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আমাদের দেশের যে ফুয়েল আছে স্পেশালি অকটেন, সেগুলোতে প্রচুর অ্যাডাল্টেশন বা ভেজাল থাকে। সো দ্যাটস ওয়াই দেখুন গাইজ এই ভিতরে যে ছোটো ছোটো হোলগুলো আছে, ছিদ্রগুলো যেখান দিয়ে আপনার অকটেন স্প্রে হয় বা অকটেন সলিনয়েডের মাধ্যমে ভিতরে ইলেকট্রিক ইসিউর মাধ্যমে অপারেট হয় বা এখান থেকে স্প্রে হয়, সো এগুলো কি জ্যাম হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। সো আবার অনেক সময় দেখা যায় অ্যাডাল্টেশন জ্বালানির কারণে ভেজালের বিভিন্ন বাতি বা ইরোড চলে আসে। সো দ্যাটস ওয়াই আপনারা অবশ্যই বিশেষ করে স্পেশালি আপনারা ফুয়েল সিস্টেমটাকে প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর সার্ভিস করাবেন, আর এই জন্য পাশাপাশি সার্ভিসের পাশাপাশি আপনার অবশ্যই অকটেন বুস্টার ইউজ করবেন, বিশেষ করে ফুয়েল ট্যাঙ্কিতে। প্রতি ট্যাঙ্কিতে একটা, ফুল ট্যাঙ্কিতে 2টা ইউজ করবেন এবং হাফ ট্যাঙ্কিতে 1টা ইউজ করবেন। আর আপনার অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন এবং ইঞ্জেক্টরগুলোকে প্রপারলি সার্ভিস করাবেন, এবং আমরা এই সার্ভিসটা বা সাপোর্টটা দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নিচে নাম্বার দেওয়া থাকবে, আপনারা আমাদের সাথে কমিউনিকেট করবেন, আমরা চেষ্টা করবো সাপোর্ট দেওয়ার জন্য।